ট্রান্সফরমারের সাধারণ গঠন মূলত ট্রান্সফরমার দুই স্তরে প্যাঁচানো ও প্রলেপকৃত আরোহী স্টিলের মজ্জা দিয়ে তৈরি স্টিলের কয়েলের গঠনগত কারণেই দুটি কয়েল সর্বদা পৃথকভাবে অবস্থান করে একটি ট্রান্সফরমারে ঘূর্ণনের সুবিধার জন্য তেল দেওয়ার জন্য একটি তেল জবা রাখার পাত্র থাকে যা যন্ত্রটিকে মসৃণ এবং শীতল রাখে উপরের আঁকা ছবিটিতে মূল দেখানো গঠন হয়েছে সব ধরনের ট্রান্সফরমারই স্টিল পাতগুলো প্রলেপকিত থাকে এবং একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে স্তূপাকারে জবা করা হয় ব্যবহৃত স্টিল সিলিকন নির্মিত এবং তাপ সহি হতে হয় যাতে এরা উচ্চ বিস্তার ও নিম্ন সময়ে সাড়া দিতে সক্ষম হয় প্রলেপকৃত স্টিল পাত ব্যবহার করা হয় যাতে ঘুরোরের সময় বিদ্যুতের অপচয় না হয় স্টিলের পাতিগুলো ইংরেজি ই আই এবং এল বর্ণের মতো করে কাটা হয় যাতে অনিচ্ছাকৃতভাবে হলেও বেশি জোড়া না দিতে হয় এবং প্রলেপ দিতে সুবিধা হয় যদি পাতে প্রথম দিকের জোড়াগুলো সম্মুখবর্তী হয় তবে পরবর্তীগুলোও পশ্চাদমুখী হবে